বাংলাদেশ একটি দারিদ্র পীড়িত দেশ, যেখানে ধনী ও দরিদ্রের অনুপাত একেবারে ছন্দহীন। স্বল্প অর্থনীতি এবং নিম্ন জিডিপি বাংলাদেশের মানুষকে আর্থিকভাবে অনেক দেশ থেকে পিছিয়ে রেখেছে। অথচ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার বাস্তবতাকে ছাপিয়ে এদেশে কোটিপতির সংখ্যাও কিন্তু কম নয়। আজকের পর্বে আপনাদের জানাবো বাংলাদেশের শীর্ষ দশজন ধনকুবের সম্পর্কে। দশম স্থানে আছেন বিশিষ্ট চা বাগান ব্যবসায়ী রাগিব আলি। রাগিব আলি বাংলাদেশের একজন অসামান্য ব্যবসায়ী, যিনি চা শিল্প থেকে প্রচুর সম্পদ অর্জন করেছেন। তার উপার্জনের পরিমাণ এ পর্যন্ত $270 মিলিয়ন। রাগিব আলি বাংলাদেশের সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। স্থানীয় শিল্প এবং অর্থনীতিতে তার অবদান অসাধারণ। আজকের লিস্টে নবম স্থানে আছেন সিলেটের শিল্পপতি ইকবাল আহমেদ। তার আয়ের উৎস চিংড়ি ও হিমায়িত খাদ্যশিল্প। এ পর্যন্ত $290 মিলিয়ন আয় করেছেন তিনি। তিনি বাংলাদেশের দুটি উল্লেখযোগ্য সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানি সিমার্ক এবং IVCU এর মালিক। Speaker. Born in Sillet, he moved to the UK at the age of 15 and went on to become a highly successful businessman and one of the highest ranking Bangladeshis in the UK. He's listed in the Sunday Times Richest, was recently honoured with a doctorate in business administration from the Metropolitan University of Manchester. With companies such as Seamark and IBCO under his wing, please welcome on stage the chairman of UKBCCI, Mr. Iqbal Ahmed, OBE. Iqbal Ahmed-er byabsha gore uthe Sillet shohor theke. Tini tar samudrik khaddo prokriyakoron shilper jonno bishwobyapi bikkhato. Bideshe tar shilper ekti boro bajaro royeche. Dr. Mohiuddin Khan Alamgir ajker porber ashtom sthaner ashone. তাকে বলা হয় দ্য মিলিয়নিয়ার মিনিস্টার। বিরোধী দল চক্রান্ত করে রানা প্লাজা ধসিয়েছে, এরকম অনেক হাস্যকর মন্তব্যের কারণে তিনি সারা দেশ জুড়ে হাসির পাত্র হয়েছিলেন। কিন্তু তার সম্পদের দিকে তাকালে আপনার হাসি বন্ধ হয়ে যাবে। তার মোট সম্পদের পরিমাণ $400 মিলিয়নেরও অনেক বেশি। বাংলাদেশে তার দল সরকার গঠন করলে তার সম্পদের বেশিরভাগই অর্জিত হয়। ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে বাংলাদেশের একজন কলঙ্কজনক রাজনৈতিক ব্যক্তি বলা হয়ে থাকে, কেননা তার আয়ের উৎস সবার কাছে এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ। সপ্তম স্থানে আছেন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী গিয়াসুদ্দিন মামুন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রাজনৈতিক অনুগ্রহ পেয়েছেন তিনি। রাজনৈতিক পক্ষপাতিত্ব ব্যবহার করে তিনি $400 মিলিয়নেরও বেশি সম্পদ অর্জন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি তারেক রহমানের সঙ্গে তার সুসম্পর্কের হাত ছিল বলে জানা যায়। গিয়াসুদ্দিন মামুন তার রাজনৈতিক সুবিধা ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ নেন। তিনি প্রচুর ব্যবসায়িক উৎস থেকে অর্থ উপার্জন করেছিলেন, যা সরাসরি তৎকালীন বাংলাদেশের সরকার দ্বারা পরিচালিত ছিল। ষষ্ঠ স্থানে যিনি আছেন তাকে বাংলাদেশের অধিকাংশ লোক চেনেন, কেননা ঘরে ঘরে বসুন্ধরা গ্রুপের টিস্যু থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার প্রতিষ্ঠানেরই পণ্য। তিনি হলেন বসুন্ধরা গ্রুপের ফাউন্ডার আহমেদ আকবর সোবহান। শিল্পপতি ও মৌলিক ব্যবসায়ী আহমেদ আকবর সোবহান বর্তমানে $500 মিলিয়নের মালিক। তিনি স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে এত সফলতা পেয়েছেন। তার বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। তার প্রতিষ্ঠান থেকে অনেক বেকারের কাজের সুযোগ তৈরি হয়েছে, যার মাধ্যমে দেশের উন্নতিতে প্রচুর অবদান রাখছেন এই ব্যবসায়ী। পঞ্চম স্থানের আসনে সৈয়দ আবুল হোসাইন। তাকে দ্য রিচেস্ট মেম্বার অব পার্লামেন্ট বলা হয়ে থাকে। তিনি 1972 সাল থেকে রাজনীতিতে জড়িত থাকা একজন ব্যক্তি। SAHCU ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ সরকারের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাংলাদেশের সংসদের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ $1 বিলিয়ন। SAHCU ইন্টারন্যাশনাল লিমিটেড বিদেশি বিনিয়োগকারীদের সাথে লেনদেন করে, যারা বাংলাদেশে অর্থায়ন করে থাকে। সৈয়দ আবুল হোসেন রাজনীতিতে যোগদান করার পর তার সম্পদ এত দ্রুত গতিতে
উন্নতির দিকে ধাবিত হয়। চতুর্থ স্থানে আছেন সজীব ওয়াজেদ জয়, তাকে দ্য রিচেস্ট গ্র্যান্ডসন অব দ্য নেশন বলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের একজন কোটিপতি। তার সম্পদের মোট পরিমাণ $1 বিলিয়ন। যদিও তিনি রাজনীতিতে সক্রিয় নন, তার বিপুল সম্পদ একটি পরম বিতর্কিত প্রশ্ন সবার কাছে। তাকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের স্লোগানের নেতা বলা হয়। তৃতীয় স্থান দখল করে আছে সালমান এফ রহমান। তিনি বার্ষিক ভ্যাকসিনকো গ্রুপের অধীনে বিভিন্ন কোম্পানি থেকে এবং তার অন্যান্য ব্যবসা থেকে $1.5 বিলিয়ন টার্নওভার পান। বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যবসায়ী তো বটেই, সাথে সাথে তিনি চেইন ব্যবসা প্রতিষ্ঠার জন্য বিখ্যাত। তার ব্যবসা আইটি থেকে কৃষিসহ বাংলাদেশের অন্যান্য শীর্ষস্থানীয় কোম্পানিতে বিদ্যমান রয়েছে, যার কারণে তার ইনকাম চক্র কোনো অংশে কম বলা যাবে না। আজকের পর্বে দ্বিতীয় স্থানে আছেন তারেক রহমান, তাকে দ্য রিচেস্ট পলিটিক্যাল লিডার বলা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান $1.5 বিলিয়ন মালিক। তার সম্পদের বেশিরভাগই অর্জিত হয়েছিল তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে। তার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি দুর্নীতি করে অর্থ উপার্জন করেছেন বলে জানা গেছে। বিপুল সম্পদের জন্য দুর্নীতি দমন কমিশন সেল তাকে অভিযুক্ত করেছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশে বর্তমানে অনেক মামলাও রয়েছে। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। আজকের পর্বের প্রধান আকর্ষণের নাম মুসা বিন শামসের, যিনি গত কয়েক দশক ধরে নিজের স্থান দখল করে রেখেছেন প্রথম স্থানে। তাকে দ্য রিচেস্ট ইমিগ্রেশন প্রিন্স অব ঢাকা বলা হয়। ডেকটু গ্রুপের প্রতিষ্ঠাতা মুসা বিন শামসের তার অভিবাসন ব্যবসা থেকে এ পর্যন্ত কত ইনকাম করেছে তা সাধারণ মানুষের কাছে এখনও রহস্যময়। আব্দুল কাদেরকে গ্রেফতারের সময় তার প্রতিষ্ঠান সততা প্রপার্টিজের অফিস থেকে মুসা বিন শামসের সংশ্লিষ্ট একটি কাগজ পান গোয়েন্দারা। সেখানে উল্লেখ করা হয় সুইস ব্যাংকে মুসার $82 মিলিয়ন রয়েছে। তার বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি খুবই আলোচিত ও সমালোচিত ব্যক্তি। তার মোট সম্পদ কত হতে পারে তা এখনও ধরাছোঁয়ার বাইরে। শোনা গেছে তিনি বর্তমানে সবচেয়ে আলোচিত পদ্মা সেতু নির্মাণেও ব্যক্তিগত বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার মোট সম্পদের পরিমাণ $12 বিলিয়ন।